আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে। বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা মূলত তিন ভাগে ভাগ করব, বা তিন ভাগে ভাগ করতে পারি, আদিযুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আদিযুগ আজ আমাদের আলোচ্য বিষয়। খুব সংক্ষেপে বলতে পারি, বাংলা সাহিত্যের উৎস সন্ধানে যাত্রা করলে আমরা যেখানে গিয়ে থামি তা চর্যাপদ। এই চর্যাপদ গ্রন্থটি হচ্ছে বাংলা সাহিত্যের আদি ফসল। অর্থাৎ বাংলা সাহিত্যের আদিযুগ বলতে যা বুঝি তা হচ্ছে চর্যাপদ। আজকে আমরা আলোচনা করব এই চর্যাপদ। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, চর্যাপদ যখন আবিষ্কৃত হয়নি তখন ওই খনার বচন, ছড়া, এই সমস্ত রচনাগুলোকে আমরা মনে করতাম যে এগুলোই হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন রচনা। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে পুরনো ওই ছড়া, পাঁচালী, খনার বচন এগুলোকে নিয়ে কাজ চলছিল, তখন হঠাৎ করে বিদ্যুৎ চমকের মতো বাংলা সাহিত্যের আকাশে একটি নতুন আবিষ্কার এল। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1916 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের একটি পুঁথি আবিষ্কার করল। কথাটাকে আরও ঘুরিয়ে বলতে পারি, তিনি একটি জরাজীর্ণ পুঁথি আবিষ্কার করলেন। পুঁথিটির অনেকখানি অংশ ছেঁড়া। এই পুঁথিটা আবিষ্কার করার পর এর মধ্যে ভাষাগত দিক দিয়ে, লিপিগত দিক দিয়ে মনে হলো, পণ্ডিতরা অনুমান করলেন এটা হচ্ছে বাংলা সাহিত্যেরই, বাংলা ভাষারই আদি নিদর্শন। এরপর যে ছেঁড়া গ্রন্থটির অপূর্ণ কাজটি পূর্ণ হল যখন এই চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশিত হল। তিব্বতী অনুবাদটি পাওয়ার পর সেখান থেকে এই অপূর্ণ পদগুলোকে নিয়ে আসার পর আমাদের মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এর একটি পূর্ণাঙ্গ গ্রন্থ সম্পাদনা করলেন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই চর্যাপদের পুঁথিটি প্রকাশিত হল 1916 খ্রিস্টাব্দে। হাজার বছরের পুরানো বাংলা বৌদ্ধ গান ও দোহা এই নাম নিয়ে, বা সংক্ষেপে চর্যাপদ। এবং আজকের দিনে এই রচনাগুলিকে বা এই গ্রন্থটিকে চর্যাপদ নামে আমরা চিহ্নিত করে থাকি, অতি সংক্ষেপে চর্যাপদ বলেই আমরা একে চিনি। এবার আমরা একটু চর্যাপদের বিষয়ে আলোচনা করব। চর্যাপদ দুটো শব্দ, চর্যা পদ, চর্যা কথাটার অর্থ হচ্ছে, চর্যা কথাটার অর্থ কি? জীবন পথে কি করা উচিত, কি করা উচিত নয়, এগুলো বর্ণনা করা হয়েছে যেখানে, তাই হচ্ছে চর্যা। অর্থাৎ জীবন চর্যার কথা বলা হয়েছে যে পদগুলিতে, তাই চর্যাপদ। এবার আরও একটু বিস্তৃত আলোচনা আমরা করি। আমরা দেখব এক সময় বৌদ্ধ ধর্ম বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। মহাযান, হীনযান, কালচক্রযান, এই বিভিন্ন যানে বিভক্ত হওয়ার পর পূর্ব ভারতে যে সম্প্রদায়টি সর্বাধিক পরিচিতি লাভ করেছিল তার নাম হচ্ছে সহজযান। এবং এই সহজযানের সহজিয়া তন্ত্র সাধনার কথাটি এই চর্যাপদের মধ্যে ব্যক্ত হয়েছে। এবং একসময় এই সহজিয়া তন্ত্র সাধনার কথা পূর্ব ভারতে সবচেয়ে বেশি করে প্রচারিত হয়েছিল। এর সঙ্গে চর্যাপদকে যুক্ত করে দিলে দেখা যাবে যে চর্যাপদে মোট 50টি পদ আছে এবং মোট
চব্বিশ জন পদকর্তা এই পদগুলো রচনা করেছেন। যদিও বড় কষ্ট হয় আমাদের এই পদকর্তাদের সম্পর্কে বিশেষ করে জানার জন্য, কারণ এই পদকর্তারা তাদের একটি সামাজিক নাম ছিল আর তারা পদ রচনা করেছেন আরেক অন্য নাম। এই পদকর্তাদের নামগুলো যদি আমরা দেখি তাহলে দেখব লুইপাদ, কুকুরিপাদ, ভেন্ননপাদ, সবরপাদ, এই নামগুলোর মধ্যে মনে হবে সম্ভবত এরা এদের যে যোগ জীবন বা এরা ধর্মপ্রচারে নেমে যে নামটি নিয়েছিলেন বা তারা ধর্মপ্রচারক হিসেবে যে নাম ব্যবহার করেছিলেন তাই হচ্ছে এই নাম। তাদের সম্ভবত আরও একটা অন্য নাম ছিল। যাই হোক, এই চব্বিশ জন পদকর্তা কারা এর সম্পর্কেও বিশেষ কিছু না জানা গেলেও অনুমান করা হয়, এবং এ বিষয়ে প্রায় পণ্ডিতরা সবাই পণ্ডিতগণ একমত যে এক সময় সমগ্র পূর্ব ভারতে যে ৮৪ জন সিদ্ধাচার্য বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারে নিজেকে ব্যস্ত করেছিলেন তাদের মধ্যে এই ২৪ জন পদকর্তা আছে। অর্থাৎ আমাদের চর্যাপদের রচয়িতারা তারা এই ৮৪ সিদ্ধারই অন্তর্গত এবং তাদের সংখ্যা হচ্ছে ২৪। প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো, চর্যাপদ আবিষ্কারের সঙ্গে সঙ্গে কিন্তু সবাই এক বাক্যে মেনে নেননি এটা যে বাংলা সাহিত্যের একমাত্র প্রাচীন ফসল চর্যাপদ। এটি আবিষ্কারের সঙ্গে সঙ্গে হিন্দি সাহিত্যের পণ্ডিতরা বললেন চর্যাপদ হচ্ছে হিন্দি সাহিত্যের প্রাচীন সম্পদ, মৈথিলি সাহিত্যের পণ্ডিতরা বললেন এটা হচ্ছে মৈথিলি সাহিত্যের প্রাচীন সম্পদ, উড়িষ্যার পণ্ডিতরা বললেন ওড়িয়া সাহিত্যের প্রাচীন সম্পদ, এমনকি কামরূপও নিজের দাবি থেকে সরে আসেন। যদিও একথা আমরা মেনে নিতে পারি মগধ এবং কিছুটা অঞ্চলের কয়েকজন পদকর্তা ছিলেন, কয়েকজন পদকর্তার কর্মভূমি ছিল উড়িষ্যা, কয়েকজন কামরূপ অঞ্চলের ছিলেন, ঘুরিয়ে কথা বলতে পারি আমরা যে এই পদকর্তারা বর্তমান যুগের ভৌগোলিক পরিসীমার সঙ্গে এই চর্যার পদকর্তাদের পরিচয়টাকে সীমিত করা কোনো মতেই উপযুক্ত হবে না। কারণ আজকের দিনে আমরা একটা গণ্ডি তৈরি করেছি, এই রাজ্যটার নাম বাংলা, এই রাজ্যটার নাম বিহার, এই রাজ্যটার নাম আবার নতুন ঝাড়খণ্ড, এই রাজ্যটার নাম আসাম। এই যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখব এগুলো তো সেদিনকার তৈরি, চর্যাপদ যেদিনকার রচনা। মানে আজ থেকে আমরা চর্যাপদের আলোচনার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা ১০০০ বছর আগের পূর্ব ভারতে আমরা দাঁড়িয়ে আছি। বর্তমানের এই ভৌগোলিক ছোট ছোট টুকরো করে দেওয়া হয়েছে রাজ্যগুলোকে, এই পরিচয় এবং পরিচিতি আমাদের ছিল না। ফলে চর্যাপদের রচয়িতারা মগধের ছিলেন, রচয়িতারা কামরূপের ছিলেন, রচয়িতারা কলিঙ্গের ছিলেন, কোনো কোনো রচয়িতা বৃহত্তর বাংলার ছিলেন। এই জন্য বৃহত্তর বঙ্গ কথাটাকে ব্যবহার করা হয় এই প্রসঙ্গে। এখন আমরা আলোচনা করব চর্যার বিষয়বস্তু কী। এই যে চর্যাপদটা তো ধর্মকথা, মূলত ধর্মকথা এবং গৌণত সাহিত্য, তাহলে এই চর্যায় যে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে তাহলে এটা সাহিত্যের সূচিতে এলো কেন? এ তো মূলত ধর্মকথা, তাহলে এর মধ্যে সাহিত্যটা কোথায়? এই প্রশ্নটার উত্তর করার আগে আমাদের ছোট্ট করে আরেকটা প্রশ্ন করতে হবে, সাহিত্য কী, সাহিত্য কাকে বলে? অতি সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এইটুকুই বলব যে রচনায় মানুষের জীবন এবং মানুষের সমাজের কথা আছে তাই সাহিত্য পদবাচ্য। তাহলে আমাদের এখন দেখতে হবে যে চর্যাপদে মানুষের সমাজ এবং মানুষের জীবন আছে কিনা, এবং আছে কিনা এটা যদি আমরা দেখতে যাই তাহলে বা খুঁজতে যাই তাহলে প্রথমেই আমরা একটা জিনিস দেখব যে এখানে অবশ্যই মানুষের জীবনের কথা আছে এবং পূর্ণভাবে মানুষের সমাজের কথা আছে। কেমন করে তার উত্তরটা এভাবে দেওয়া যেতে পারে যে চর্যার পদকর্তাগণ তারা পদ রচনা করেছিলেন এবং এটার নাম দেওয়া হয়েছিল চর্যা। চর্যা মানে জীবনযাত্রার পদ্ধতি, অর্থাৎ জীবন পথে কী করা উচিত কী করা উচিত নয় এটা
সাধারণ মানুষকে বোঝাবার জন্য চর্যার পদকর্তারা পদ রচনা করেছিলেন। পরিষ্কার, চর্যার পদকর্তারা পদ রচনা করেছিলেন যে সাধারণ মানুষকে বোঝাবার জন্য, এবং এই সাধারণ মানুষ কারা? সমাজের অতি সাধারণ, অতি নিম্ন স্তরের মানুষ। তাহলে এটাও তো স্বাভাবিক, সাধারণ মানুষকে বোঝাবার জন্য যে উপমা, যে রূপকের ব্যবহার করা হয়, সেই উপমা রূপকগুলো সাধারণ জীবন থেকে নেওয়া, সাধারণ জীবন থেকে উদাহরণ নিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল। ফলস্বরূপ সম্ভবত চর্যাপদের পদকর্তাদের অজান্তেই, তাদের অজান্তেই তারা ধর্মের অতিরিক্ত আরও কিছু রচনা করে ফেলেছিলেন, সেটা হচ্ছে তৎকালীন জীবন এবং তৎকালীন সমাজের বর্ণনা। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল গূঢ় তত্ত্বকথা ব্যক্ত করার। যেমন আমরা এ প্রসঙ্গে একটা উদাহরণ তুলে ধরতে পারি, চর্যার দ্বিতীয় সংখ্যক পদটি এই হিসেবে অত্যন্ত উল্লেখযোগ্য পদ। দ্বিতীয় সংখ্যক পদ রচয়িতা হচ্ছেন কুক্কুরিপাদ। কুক্কুরিপাদ একটি পদ রচনা করেছেন এবং পদটি অতি সাধারণভাবে আরম্ভ হয়েছে, দুলি দুহি পিটা ধরন ন যাই, একটি কাছি ধীরে ধীরে চলে যাচ্ছে, তাকে ধরা যাচ্ছে না। রুখের তেন্তলি কুম্ভীরে খাও, গাছের তেঁতুল কুমির খেয়ে যাচ্ছে। আঙ্গন ঘরকন শুনভ বিয়াতি, আঙ্গন আছে এবং সেখানে গৃহবধূ বসে আছে। কানেটো চোরে নীল অধরাতি, সেই গৃহবধূটির কানের দুলটি চোর এসে মাঝরাতে নিয়ে চলে গেছে। শ্বশুরা নিদ গেল বহুড়ি জাগ, শ্বশুর ঘুমিয়ে গেছেন, বধূটি কিন্তু জেগে আছে। কানেটো চোরে নিল কাগই মাগ, তার এই কানেরটি চোর নিয়ে চলে গেছে, এখন ওর চিন্তা ওর কার কাছে গিয়ে চাইবে, কেমন করে বলবে। দিবসই বহুড়ি কাউই ডরে ভাও, এবং এই বধূটি কেমন দিনের বেলায় সে কাকে ডাকিও ভয় পেয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। রাতি ভইলে কামরু যাও, আবার এই নববধূটি রাত হলে কামে প্রীত হয়ে ওঠে। এতক্ষণ পর্যন্ত একটি পদ রচনা করলেন আমাদের কবি, কিন্তু এইটুকু বলার জন্যই তিনি যে পদটা রচনা করেননি তার প্রমাণ শেষের দুটো পক্তি। শেষের দুটো পক্তিতে এসে কবি বলছেন, ঐশানি চর্যা কুক্কুরি পায়ে গাইউ, এরকম একটি চর্যা কুক্কুরি পাদ গাইল। কোড়ি মাঝে এক হিয়হি সমায়ু, কোটি লোকের মাঝে একজনের হৃদয়ে এটা প্রবেশ করল। তা নিঃসন্দেহে এটা বুঝতে পারছি আমরা, একটা গূঢ় তত্ত্ব কথা, একটা গূঢ় কথা, অতীব গূঢ় কথা চর্যার পদকর্তা এখানে ব্যক্ত করেছেন, যা কোটিকে গুটিক, এক কোটি মানুষের মাঝে একজনের হৃদয়ে তা প্রবেশ করল। কিন্তু এক কোটির মাঝে একজনের হৃদয়ে প্রবেশ করুক না করুক, আমরা যারা এই কথাটা বুঝতে পারলাম না, আমরা যারা বুঝতে পারলাম না কাছিম মানে কি, গাছের তেঁতুল মানে কি, গৃহকর্তা মানে কি, বুঝলাম না বধূটি নববধূটি কিসের প্রতীক, আমরা বুঝলাম না যে শ্বশুর কিসের প্রতীক, চোরটি কিসের প্রতীক, কানের দুল কিসের প্রতীক, সব কিছু না বুঝেও শুধু এইটুকু তো বুঝলাম যে তখনকার দিনেও কাছিমকে ধরা যেত না, তখনকার দিনেও গাছের তেঁতুলে গাছের যে কর্তা তার অধিকার নেই, তখনকার দিনেও চোর ছিল, তখনকার দিনেও নববধূর কানের দুল নিয়ে পালিয়ে যেত, তখনকার দিনেও সেই নববধূটা ভীষণ মুখ আমরা দেখতে পাচ্ছি, শ্বশুর ঘুমিয়ে গেছেন কিন্তু সেই বধূটির ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এই সমাজের যে ছবিটি, এই সমাজে তখন চোরের কথা, কানের দুলের কথা, বাড়িতে থাকার কথা, এই সুন্দর ছবিটির কথাও তো আমাদের কাছে ব্যক্ত হয়ে গেল। আরেকটি সুন্দর পদ আছে সবরপাদের, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি, উমত সবর পাগল সবর মা কর গুলি গুহাড়া তোহারি, নিয় ঘরনি নামে সহজ সুন্দরী। তিনি কবি মনীন্দ্র বসু এই পদটির বাংলায় অনুবাদ করেছেন, এইভাবে তিনি অনুবাদ করেছেন,
উঁচা পাহাড়েতে বসতি করেছি শবরী নামেতে বালা, ময়ূরের পাক করি পরিধান গলেতে গুঞ্জরে মালা। পাগল শবর না করিও ভুল তোমারে বিনয় করি, নিজের গৃহিণী সহজ সুন্দরী আমি যে তোমার নারী। পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে শবরী বালিকা গলায় গুঞ্জার মালা, শবর উন্মত্ত শবর তার পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে। আমরা জানি না শবরী বালিকা কিসের প্রতীক, আমরা জানি না ময়ূরের পালকটা কিসের প্রতীক, গুঞ্জার মালা কিসের প্রতীক, শবর কিসের প্রতীক না বুঝলেও সেই পর্বতে সেই শবরী বালিকার ছুটে চলা তার স্বাভাবিক প্রসাধন, এটুকু থেকেই বুঝতে পারি তখনকার দিনের পর্বতে কী সুন্দরভাবে তখনকার দিনের পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে শবরী বালিকার ঘুরে বেড়ানোর ছবিটা, এটাই আমাদের কাছে তৎকালীন সমাজের একটা পরিচয় দেয়। তৎকালীন সমাজের পরিচয় হিসেবে দেখব যে সাঁকো তৈরির কথা আছে, তখন এপার থেকে নদীর ওপার, নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য সাঁকো ব্যবহার করা হতো। সেখানে দেখব তখন বরযাত্রীর দল বাজনা বাজিয়ে যেত, আমরা দেখব বুদ্ধ নাটক হতো। একটা অপূর্ব ছবি আছে, সেখানে আছে যে মদের দোকানে কেমন করে গ্রাহক আসবে, না তার উল্লেখ করে পদকর্তা বলছেন, আইল গরাহক চিহ্ন দেখিয়া। কোন দোকানে মদ পাওয়া যায় এটা একমাত্র মাতাল জানে। তখনকার দিনেও কিন্তু সেই মাতালরা জেনে যেত মদ কোথায় পাওয়া যায়, কেমন করে জেনে যেত, না আইল গরাহক চিহ্ন দেখিয়া, অর্থাৎ সেই সুড়িখানার সেই মদের দোকানের যেখানে মদ পাওয়া যায় তার ওখানে এমন একটি চিহ্ন দেওয়া আছে যে চিহ্নটা একমাত্র মাতালি জানে। তাই সুন্দর করে বর্ণনা করা হয়েছে তৎকালীন সমাজে, যে তৎকালীন সমাজের ছবিগুলো এর মধ্যে ব্যক্ত হয়েছে। আমরা আরেকটি জিনিস এখানে লক্ষ্য করব, সেটা যে সেই সমাজের মানুষদের বা চর্যাপদে, সমগ্র চর্যাপদে কোথাও কিন্তু ভগবানের উল্লেখ নেই, কোথাও দেবদেবীর উল্লেখ নেই, কোথাও অন্য কোনো অলৌকিক শক্তির উল্লেখ নেই। সবসময় যা উল্লেখ আছে তা হচ্ছে গুরুবাদ, গুরুবাদই হচ্ছে এর মূল কথা। এই জন্য লেখক কবি মাঝে মাঝেই বলেছেন, কিছু করার সময় কোনো প্রশ্ন যখন মনের মধ্যে জাগে তার উত্তরস্বরূপ যখন মানুষ প্রশ্ন করে উত্তর কোথায়, উত্তরস্বরূপ কবি ইঙ্গিত দিয়েছেন, গুরু পুচ্ছি অজান। যদি জানতে হয় গুরুকে জিজ্ঞেস করে জান, গুরুই হচ্ছেন তোমার পথ পরিক্রমার একমাত্র নির্দেশক, তিনি পথ দেখাবেন। আরেকটা জিনিস লক্ষ্য করব চর্যাপদে আমরা, সেটা হচ্ছে যে চর্যাপদে এই সমাজ, যে অন্তজ সমাজ, যে নিচু শ্রেণীর সমাজ, তারা কিন্তু রাজসাহায্য থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল, বঞ্চিত ছিল বলে একটি পদ আছে যে তালত মোর ঘর নাহি পরবাসি, হাঁড়িত ভাত নাহি নীতি আবেশি। টিলার উপরে আমার বাড়ি, কোনো প্রতিবেশী নেই, কোনো পাড়া পড়শি আমার নেই, আর হাঁড়িত ভাত নাহি নীতি আবেশি, হাঁড়িতে ভাত নেই অথচ রোজ আমার বাড়িতে অতিথি আসে। ব্যঙ্গ সংসার বডহিল যায়, দুহিল দুদুকি বান্টে সামায়। ব্যঙ্গের মতন লাফিয়ে লাফিয়ে বড় হয়ে যাচ্ছে আমার সংসার, আর দোয়ানো দুধ আবার গায়ের বাটে ঢুকে যাচ্ছে। মানে নুনান্তে পান্তা ফুরায় এইরকম অবস্থা একজন গৃহস্বামীর, সংসার বড় হয়ে যাচ্ছে, একানা রোজগার ষোলো আনা খরচ, মনে হচ্ছে যেন দুধ দোয়ার সঙ্গে সঙ্গে নিঃশেষে শেষ হয়ে যাচ্ছে, দুধ যেন ঢুকে চলে যাচ্ছে আবার মাঠেই যেন চলে যাচ্ছে। এরকম ধরনের একটি নিঃস্ব সম্বলহীন পরিবারের কথাও তাদের দৃষ্টি এড়ায়নি। এর মধ্যে তত্ত্ব কথা বড়, এর একটা অন্য অর্থ আছে, প্রত্যেকটার একটা অর্থ আছে, এই গৃহস্বামীর অর্থ আছে, প্রতিবেশীর অর্থ আছে, এই দোহানো দুধের অর্থ আছে, মাঠে ঢুকে যাওয়ার একটা গূঢ় তত্ত্বকথা আছে। কিন্তু সে তত্ত্বকথাকে বাদ দিলেও আমরা যদি ধরে নিই যে একজন গৃহস্বামী যার কোনো পাড়া পড়শি নেই, এমন একজন গৃহস্বামী যার বাড়িতে অতিথি আসে অথচ বাড়িতে তার অতিথিদের মুখে তুলে দেওয়ার মতন ভাত নেই, এমন একজন গৃহকর্তা বা গৃহস্বামী যার সংসারটা বেড়ে যাচ্ছে, প্রতি সংসারটা যেন হু হু করে বেড়ে যাচ্ছে, আর তাদের ওখানে
নুনান্ত পান্তাহুরায়ের মতো প্রতি মুহূর্তে অভাবে পীড়নে নিষ্পেষিত একটি পরিবার। শুধু সেই পরিবারটাকে যদি দেখি তাহলে দেখব কত সাধারণ একটি পরিবার, এবং শুধু পরিবার হিসেবে দেখলে আমাদের মনকে প্রাণকে তা একবারে আলোড়িত করে তোলে। সবশেষে বলতে পারি চর্যাপদই হচ্ছে প্রাচীন বাংলার একমাত্র ফসল বা প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র প্রমাণ যা আমাদের কাছে প্রমাণিত করে আজ থেকে হাজার বছর আগের একটি সমাজ কীভাবে সমস্ত রাজ সাহায্য ছাড়াও তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছিল, নদী পার করার জন্য সাঁকো নির্মাণ, বিয়েতে বাজনা বাজানো, বৌদ্ধ নাটক করা, সমস্ত পালা পার্বণের বা আনন্দ নেওয়া এর উল্লেখ আছে ওখানে, যাতে প্রমাণিত হয় যে আজ থেকে হাজার বছর আগের বৃহত্তর বাংলাদেশের বৃহত্তর বঙ্গের ছবিটি কেমন ছিল। এই চর্যাপদের মাধ্যমে আমরা বুঝতে পারব যে তৎকালীন সামাজিক কাঠামোটা কেমন ছিল। এই চর্যাপদই একমাত্র আমাদের কাছে প্রমাণ যা জানিয়ে দেবে আমাদের আজ থেকে হাজার বছর আগের ভাষা এবং সাহিত্য দুটোকে জানতে গেলে চর্যাপদই হচ্ছে আমাদের কাছে একমাত্র নিদর্শন। ভাষার ক্ষেত্রে তাই হবে, যদি প্রাচীন বাংলা ভাষার কথা বলবো তখন দেখবো একমাত্র প্রাচীন বাংলা বলতে গেলে একটাই উদাহরণ, তা হচ্ছে চর্যাপদ। চর্যাপদের ভাষা প্রাচীন বাংলার ভাষা, চর্যাপদের ভাষাগত বৈশিষ্ট্য প্রাচীন বাংলার ভাষাগত বৈশিষ্ট্য, এটা ভাষার দিক। আর সাহিত্যের দিকে ইতিহাসের দিকে আলোচনায় একমাত্র চর্যাপদের মধ্যে আমরা দেখতে পাব প্রাচীন বাংলার বাংলা সাহিত্যের প্রথম যুগের বা আদি যুগের প্রথম সূত্রপাত তৈরি হলো এই চর্যাপদের মাধ্যমে। ধর্মকথা অবলম্বন করে যা আরম্ভ হয়েছিল তার মধ্যে কবিদের অজান্তেই সেখানে আমরা অতিরিক্ত উপরি পাওনা হিসেবে